ক্রিকেটের সব খবর সবার আগে পেতে করুন করুন। এবং বেল প্রেস কয়েকদিন ধরে বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তদের বেশ ঝড় দেখা যায় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর পাপনের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় এর মাঝে গতকাল পাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাপনের ক্যাসিনোতে জুয়া খেলার ভিডিও ভাইরাল হয় এমন অবস্থায় বেশ বিব্রত হয়ে পড়েছেন নাজমুল হাসান পাপন এছাড়াও এই ভিডিও গিয়েছে প্রধানমন্ত্রীর হাতে পর্যন্ত এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন নৈতিকতার অবক্ষয় হয়েছে পাপনের তবে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি ক্রিকেট সমর্থকদের চাপ এবং জুয়া খেলার ভিডিও ভাইরাল হওয়ায় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন নাজমুল হাসান পাপন এমন অবস্থায় এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন এমনটা জানা যায় বিশ্বস্ত সূত্র থেকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার আগেই হয়তো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন পাপন এছাড়াও প্রধানমন্ত্রী ক্রিকেট বোর্ডের বিষয়গুলো পর্যবেক্ষণ করার পদক্ষেপ নিয়েছেন আর তাই হয়তো এর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন এমন গুঞ্জনে এবার সরগরম ক্রিকেট পাড়া